যে সমস্ত ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় প্রবন্ধ রচনার ক্ষেত্রে কিছুটা চিন্তাগ্রস্ত বা ভাবছে রচনা কমন পাওয়া যাবে কি না, তাদের জন্য আমি চারটি রচনার কথা বলবো। এক নম্বর হচ্ছে দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা বিজ্ঞান চর্চায় বাঙালি অথবা বিজ্ঞানের জয়যাত্রার পরিচয়, বিজ্ঞানের ভালো ও মন্দ অথবা বিজ্ঞান অভিশাপ না আশীর্বাদ, বিজ্ঞান ও বিজ্ঞান মনস্কতা, মাতৃভাষা মাধ্যমে বিজ্ঞান চর্চার সুবিধা, অর্থাৎ বিজ্ঞান সংক্রান্ত বিষয়ে এবারের মাধ্যমিক পরীক্ষায় একটা রচনা থাকার প্রবল সম্ভাবনা দেখা যাচ্ছে। দু নম্বর, পরিবেশ দূষণ ও তার প্রতিকারে বৃক্ষের ভূমিকা, পরিবেশ রক্ষায় অরণ্যের গুরুত্ব অথবা একটি গাছ একটি প্রাণ অথবা অরণ্য ও অরণ্য প্রাণী সংরক্ষণের প্রয়োজনীয়তা অথবা বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা অথবা পরিবেশ দূষণ এবং তার প্রতিরোধে বৃক্ষের প্রয়োজনীয়তা। এছাড়াও আর দুটি কোশ্চেন দেখা যেতে পারে, সেগুলি হল বাংলার উৎসব এবং সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা। অর্থাৎ বিজ্ঞান নিয়ে একটা রচনার প্রস্তুতি করলে কমন পাওয়ার সম্ভাবনা বেশি, অথবা বৃক্ষ এবং পরিবেশ সম্পর্ক এই বিষয়ে একটা রচনা পড়ার সম্ভাবনা বেশি, আর উৎসব প্রিয় বাঙালি তাই বাংলার উৎসব একটা থাকতে পারে, আর সামাজিক অবক্ষয়ে সাহিত্য পাঠের যে গুরুত্ব রয়েছে তা বোঝানো উপরে একটা রচনা পড়তে পারে। নমস্কার।